মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে 61 বছর বয়সে পরলোক গমন করেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদ তাপস পাল। ওইদিন রাতে তার অন্তিম দেহ কলকাতায় এসে পৌঁছায়। এদিন তার বাসভবনে মরদেহ সাইতো রাখা ছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আমরা এখনই বেরিয়ে প্রথমে টেকনিশিয়ানে যাব 5 মিনিটের জন্য, পরে ওখান থেকে আমরা সোজা রবীন্দ্র সদনে যাব 11টার মধ্যে, 11টা থেকে 1টা পর্যন্ত রবীন্দ্র সদন। আমি যখন ঢুকলাম আর ইয়ে আমার দুই লক্ষ অনেক বেশি অপূর্বের সাথে অনেকগুলো ছবি করা, অপূর্বের সাথে আমার জীবনে প্রথম ডিরেকশন যখন আমি করি সেটা ছিল টেলিভিশনে দায়বদ্ধ। উনি আমার হিরো ছিলেন, আমি যখন কাজটা পাই অপূর্বের সাথে আলোচনা করি তখন টেলিভিশন করতে খুব একটা প্রস্তুত ছিল না। তাপসদা বিকম ফার্স্ট হিরো অফ মাই লাইফ, আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। এবং কিছুদিন আগে যে কথা হচ্ছে, আজ নিয়ে কথা হচ্ছে, বাট ইউ ইজ নট ওয়েল, বারবার ওটাই বলা যে তুমি একটু সুস্থ হলো না। দাদা হিসেবে ভীষণভাবে মিস করব, আজও মনে আসছে 2001 সালে যখন প্রথম দাদা ইলেকশনে নামলেন তখন একটা অন্য পরিবেশ ছিল, একসাথে প্রত্যেকটা বাড়িতে যাওয়া, ইটস এ লং অ্যাসোসিয়েশন। সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ চলচ্চিত্র জগতের কলা কুশলীরা। উপস্থিত ব্যক্তিবর্গ তাকে শেষ শ্রদ্ধা জানান। নিজেকে এমন বিপর্যস্ত করে ফেলেছিল মানসিকভাবে, মানসিকভাবে ও নিজে এত ক্ষত বিক্ষত ছিল, আজ পর্যন্ত হয়তো জানতেও পারল না মৃত্যুর আগে তার অপরাধটা কোথায়। 1 বছর 1 মাস তাপসের মতো নাম্বার 1 ফিল্ম স্টার নট অনলি বেঙ্গল অল ওভার দ্য কান্ট্রি তাকে জেল খাটতে হয়েছিল। তার অপরাধটা কি ছিল আমি সুদীপদার সাথে জিজ্ঞেস করছিলাম, কারণ সুদীপদার তাপস একই সময় ছিল। শুনলাম মনে কি একটা এন্টারটেনমেন্ট চ্যানেলে ডিরেক্টর ছিল, তাই হিসেবে একটা মাইনে পেয়েছিল, সেই জন্য ওকে 1 বছর 1 মাস জেলে রেখে দেওয়া হলো। ঠিক 3টে মৃত্যু, একটা তাপস পাল অসময়ে মৃত্যু, অকাল মৃত্যু, এবং দুর্বিষহ দুর্দশাগ্রস্ত আহত ক্ষতবিক্ষত অবস্থায় তার এই অকালে চলে যাওয়া। চলচ্চিত্র জগতে একটা তো অপূরণীয় ক্ষতি হয়েছেই, তাপস পালও আজকে ফুরিয়ে গেল, তার তো যাওয়ার কথা নয়। সুলতানের বয়স কত ছিল? তাপস পালেরও অকাল মৃত্যু, সুলতানেরও অকাল মৃত্যু, অশোক ব্যানার্জি বইয়েরও অকাল মৃত্যু। আমাদের সত্যি কথা বলছি, আমি তাপসের মুখের দিকে আজকে তাকাতে পারছি না, তাকাতে পারছি না। মৃত্যু মানুষ জন্মালে নিশ্চয়ই মৃত্যু হবে, কিন্তু তার তো একটা সময় আছে, অসময়ে দামি প্রাণগুলো চলে যাওয়া, এটা নতুন করে আমি শিল্পীদেরও ভাবতে বলবো।
তাপসের চলে যাওয়া শুধু তাপসের চলে যাওয়া নয়, দাদার পিতৃ ওর অমর পিতৃ হিসেবে বেঁচে থাকবে। আমি শিল্পী জগতের সকলকে আমার সমবেদনা জানাচ্ছি, ওর স্ত্রী নন্দিনী, কন্যা সোহিনী সহ পরিবার পরিজন, টেলিউস থেকে শুরু করে টলিউস থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে সবাইকে আমি সমবেদনা জানাচ্ছি। সবাই খুব ব্যথিত এবং আমরা সত্যি আছি খুব ব্যথিত। যদি আপনারা পারেন ব্যাপারকে রেস করেন আমরা খুব খুশি হব। এদিনই ক্যারাতলা মহাশ্মশানে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ হয়। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।